رسول کریم صلی اللہ علیہ وسلم بولین لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا তোমরা ততদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনো ঈমান ছাড়া তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে আল্লাহর জন্য ভালো না বাসবে এক মুসলমান আরেক মুসলমানকে ভালো না বাসলে তার ঈমান পরিপূর্ণ হয় না কে বলছেন রাসূল বলছেন সহিহ মুসলিমের হাদিস মুসলমানদের প্রতি মুসলমানদের ভালোবাসা কেমন হবে তার দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দেখিয়েছেন মক্কা থেকে মদিনায় মুসলমানেরা হিজরত করে গেছেন হিজরতের পরে তাদের সঙ্গে কিছুই ছিল না সম্পদ নিতে পারে নাই বাড়িঘর কিছুই নিতে পারে নাই এমন কি নিজের কলিজার টুকরা সন্তানগুলো মক্কায় রেখে গিয়েছেন নিজের স্ত্রীকে মক্কায় রেখে গেলেন মক্কায় যাওয়ার পরে সাহাবাই কেরাম যারা মদিনাতে সাহাবী ছিল তারা ছিল আনসার আর যারা মক্কা থেকে গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির আনসার সাহাবীরা মুহাজিরদেরকে ভালোবাসার দৃষ্টান্ত দেখাইয়েছেন নিজেদের ঘর বাড়ি তাদের জন্য ছেড়ে দিয়েছেন সম্পদ ছেড়ে দিয়েছেন আনসারি কিছু সাহাবী রাসূলের কাছে প্রস্তাব দিলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিজ হাতে মুহাজিরদের জন্য আমাদের সম্পদ ভাগ করে দেন আমাদের ঘরবাড়ি ভাগ করে দেন আমাদের ফসলের জমি ভাগ করে দেন আল্লাহ রাসূল বললেন ভাগ করার কোনো প্রয়োজন নাই বরং তোমাদের ফসল উৎপন্ন হওয়ার পরে তোমাদের বাগানে খেজুর উৎপন্ন হওয়ার পরে তার থেকে কিছু ভাগ দিলেই যথেষ্ট হবে আল্লাহ রাসূল এই সিদ্ধান্ত দিলেন সাহাবাই কেরাম তাদের সম্পদের কিছু অংশ আনসারী মুহাজিরদের জন্য ছেড়ে দিলেন এমনকি সাহাবাই কেরাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন নিজের সাথে পরিবার নিতে পারেন নাই স্ত্রী নিতে পারেন নাই সন্তানদেরকে রেখে গেছেন মক্কাতে কোন কোন সাহাবী যাদের একাধিক স্ত্রী ছিল একজনকে তালাক দিয়ে মুহাজির ভাইদের জন্য উৎসর্গ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা তাবাউ ওয়া উদ্দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম সূরা হাসরে আনসারদের এই ভালোবাসার কথা আল্লাহ প্রশংসা করে বলেছেন যারা হিজরত করে এসেছেন তাদেরকে আনসার সাহাবীরা ভালোবেসেছেন নিজেদের সব কিছু ছেড়ে দিয়েছেন এই জন্য সাহাবীদের ওপর আল্লাহ সন্তুষ্ট হয়ে বলেছেন রদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবীরা আমাকে পেয়ে সন্তুষ্ট আমি আল্লাহ ও সাহাবীদের প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ আমরা যখন একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্য হাসরের ময়দানে তার প্রতিদান কত বেশি হবে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি আমার জন্য যারা নিজেদেরকে ভালোবেসেছিলে আমার সন্তুষ্টির জন্য যারা একে অন্যকে ভালোবেসেছিলে আজকে তারা কোথায় আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি আজকে আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই যারা নিজেদেরকে আমার সন্তুষ্টির জন্য ভালোবেসেছো আমি আল্লাহ নিজে আমার ছায়ার নিচে তাদেরকে ছায়া দান করে দেব কাউকে আল্লাহর জন্য ভালোবাসা তার প্রতিদান কত বেশি হাসরের ময়দানে আল্লাহ নিজে বলবেন আসো আরশের নিচে ছায়া দেই সুবহানাল্লাহ বলেন এজন্য রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে
কারো সাথে রাগ করে আল্লাহর জন্যে, কারো সাথে বিচ্ছেদ হয় তাও আল্লাহর জন্যে, কাউকে দান করে, কাউকে গিফট করে উপহার দেয় সেটাও আল্লাহর জন্যে, কারো দান থেকে কাউকে দান করা থেকে বিরত থাকে সেটাও আল্লাহর জন্যে, যদি এই গুণ কারো মাঝে থাকে, রাসূল বলে তোমরা সাক্ষী দাও, ফাকদ ইস্তাকমালাল ঈমান, আমি রাসূল বলছি তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। তো আমাদের ভালোবাসা হবে কার জন্যে? আল্লাহর জন্য। আমরা যদি কাউকে ভালোবাসি সেটা হবে আল্লাহর জন্য, কারো সাথে রাগ করি সেটা হবে আল্লাহর জন্য, আমাদের ক্রোধ রাগ ঘৃণা সেটাও আল্লাহর জন্য হতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, ধারাবাহিকভাবে যুদ্ধ করতে করতে একজন কাফের বুকের উপর বসে পড়লেন, তাকে এই পর্যায়ে তাকে হত্যা করবেন। হযরত আলী যখন তাকে হত্যা করবেন, এমন সময় কাফের তার বুকের উপর হযরত আলী বসা, কাফের জমিনের মধ্যে শুয়ে আছে, যখনই তাকে হত্যা করতে যাবে কাফের সাথে সাথে হযরত আলীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। হযরত আলী ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে সাথে সাথে তার উপর থেকে সরে গেল এবং তাকে ছেড়ে দিল। কাফের জিজ্ঞেস করলো, তুমি তো এখন আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিলে, প্রস্তুতি নিচ্ছিলে, যখনই তোমার মুখের মধ্যে থুতু দিলাম তুমি আমাকে ছেড়ে দিলে কেন? হযরত আলী বলছেন, আমি আল্লাহর জন্য তোমাকে হত্যা করছিলাম, হত্যার জন্য প্রস্তুতি হচ্ছিলাম, কিন্তু যখনই তুমি আমাকে আমার মুখে থুতু নিক্ষেপ করলে তখন সেটা আমার ব্যক্তিগত রাগ হয়ে গেল, আমার শরীরের মধ্যে ক্রোধ চলে আসলো, আর ব্যক্তিগত ক্রোধের কারণে যদি আমি তোমাকে হত্যা করি তাতে আমার জন্য কোনো কল্যাণ নাই, সওয়াব নাই, কারণ আমি তো ইচ্ছে করে আসি নাই, আমি এসেছি এই যুদ্ধের ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য, যখনই আমার ব্যক্তিগত রাগ চলে আসলো তখনই আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। পড়েন, এই ক্রোধ রাগ ভালোবাসা ঘৃণা সব কিছু হবে আল্লাহর জন্য। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, হাশরের ময়দানে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে একদল লোক হলো তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি যখন একত্রিত হয় দুজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, যদি কোনো কারণে একজন আরেকজনকে ছেড়ে দেয় বিচ্ছেদ হয়ে যায় তাও সেটা আল্লাহর জন্যে, এই এমন দুইজন লোকদেরকে আল্লাহ হাশরের ময়দানে আরশের নিচে ছায়াদান করে দিবে। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার মাঝে তিনটি বিষয় আছে সে তো ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করেছে, তার মধ্যে একটি হচ্ছে মান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, সে যখন কাউকে ভালোবাসে দুনিয়ার কোনো স্বার্থে ভালোবাসে না, কারো সাথে রিলেশন করে দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং সে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ। একজন তাবি হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আনা উহিব্বুকা লিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। মুআয ইবনে জাবাল প্রশ্ন করলেন, আলিল্লাহ, সত্যি কি তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো নাকি? তিনবার প্রশ্ন করলেন, তাবে তিনবার বললেন, হ্যাঁ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। হযরতে মুআয ইবনে জাবাল বললেন, আবিশির, তুমি সুসংবাদ গ্রহণ করো তাহলে। তার চাদর টেনে তাকে সামনে এনে বলল, তোমার জন্য সুসংবাদ, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে আমি রাসূল, তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূলও তোমাকে ভালোবাসে, এই সুসংবাদ তুমি গ্রহণ করো বলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একদিন বললেন সাহাবীদেরকে, আতাদরুনা আইয়ুল আমালি আফদল, তোমরা কি জানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সাহাবায়ে কেরাম কেউ কেউ বললেন নামাজ, কেউ বলে যাকাত, কেউ বলে জিহাদ। রাসূল বলেছেন, শোনো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ,
আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। করেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মা আহাব্বা আবুদুন আবুদান লিল্লাহ ইল্লা আকরামা রাব্বাহু আযজা ওয়া জাল্লা। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ভালো, সে তার মহান। এই যে ভালোবাসলো, সেটা সে যেন তাকে ভালোবাসলো না, বরং সে তার রবকে সম্মানিত করলো। সুবহানাল্লাহ। করে রবকে যেন সে সম্মান দিল, সে যাকে ভালোবাস। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ বলছেন, গোটা সৃষ্টি জীব আল্লাহর পরিবারভুক্ত। আল খালকু ইয়াউল্লাহ, গোটা সৃষ্টি জীবটা হলো আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহর সৃষ্টিকে যদি কেউ ভালোবাসে, সে যেন আল্লাহকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তাকে ভালোবাসবে। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, হাশরের ময়দানে তার জন্য একটি সুউচ্চ মিনার হবে, যা নূরের তৈরি হবে সুউচ্চ মিনার। এই সুউচ্চ মিনার দেখে, আর এই মিনার যাকে দান করা হবে তাকে দেখে, নবী এবং শহীদরা তার প্রতি ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। পরে নবী শহীদরাও ঈর্ষা করবে সুউচ্চ নূরের মিনার দেখে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতের মধ্যে একটা ইয়াকুতের স্তম্ভ থাকবে, ইয়াকুত পাথরের, যার দরজাগুলো সব সময় উন্মুক্ত থাকবে, তারকার মতো উজ্জ্বল করবে। সাহাবাই কেরাম বললেন, এই স্তম্ভ, ইয়াকুত পাথরের স্তম্ভটা কার জন্য হবে? রাসূলুল্লাহ বললেন, ওই দুইজন ব্যক্তির জন্য যারা পরস্পর আল্লাহর জন্য নিজেদেরকে ভালোবেসেছিল। সুবহানাল্লাহ। পরে এজন্যে আমাদের জীবনে চলাফেরার সময় আমরা যখনই যেখানে যাই, যেখানেই থাকি, আমাদের কিন্তু কিছু স্পেশাল মানুষ থাকে যাদের সাথে আমরা চলাফেরা করি, উঠা বসা করি, বিভিন্ন জায়গায় আড্ডা দিই, ঘোরাফেরা করি। তো এমন কিছু মানুষ আমাদের জীবনে থাকতে হবে যাদেরকে আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। এমন কিছু মানুষ আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, আছে না নাই, প্রত্যেকের কিছু মানুষ থাকে, সে তার হৃদয়ের মানুষ, কাছের মানুষ হতে পারে, সে তার সাথে রক্তের বন্ধন নাই, কিন্তু তার সাথে আত্মার একটা বন্ধন আছে। হয়তো একসাথে নামাজ পড়ে, এক এলাকায় থাকে, একসাথে ঘোরাফেরা করে। এই যে একটা ভালোবাসা, আল্লাহ তাআলা বলছেন, এই ভালোবাসায় যদি কোনো দুনিয়ার প্রতিদান পাওয়ার আশা না থাকে, সে যদি বলে লা আসআলুকুম আলাইহি আজর, তোমার কাছে দুনিয়ার কোনো প্রতিদান চাই না, তাকে ভালোবাসেন, বিভিন্ন সময় গিফট করেন, উপকার করেন, তার মাঝে দুনিয়ার কোনো স্বার্থ নাই, শুধুমাত্র আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, এই ভালোবাসাটা হাশরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরাও যাদেরকে ভালোবাসি, আমাদের আশেপাশে যারা আছে, সেই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। এমন কিছু মানুষ আমরা দুনিয়াতে চলে যাব, অনেকে দুনিয়া থেকে চলে যায়, অল্পদিনেই পৃথিবী তাকে ভুলে যায়, অল্পদিনেই তার আত্মীয় স্বজন তাকে ভুলে যায়। এজন্য আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এমন কিছু মানুষ থাকতে হবে যাদেরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো, কিছু দিলে সেটাও আল্লাহর জন্য, কোনো প্রতিদানের আশা না। দুনিয়ার কোনো স্বার্থে যদি কাউকে ভালোবাসি, তাতে কোনো লাভ নেই, সাময়িক কোনো উপকার হতে পারি, কিন্তু আখিরাতে আমার কোনো লাভ হবে। যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও আরশের নিচে আমরা ছায়া পাব। প্রতিদান কিন্তু ছোট না, অনেক বড় প্রতিদান, আরশের নিচে ছায়া পাব। যেদিন কোনো ছায়া থাকবে না, আমলটা কিন্তু ছোট, কাউকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য মিলিত হওয়া, কাউকে মহব্বত করা, তার পাশে আসা, কাউকে গিফট করা, সেটা হবে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। দুই নাম্বার, এরপরে এই যে ভালোবাসার যে প্রতিদান, ভালোবাসার যে নিদর্শন, আমি যে কাউকে ভালোবাসতেছি তার প্রতীক কী হবে, ভালোবাসার নিদর্শনটা কী হবে, হোয়াট ইজ দ্য সাইম্বল অফ লাভ, লাভের যে আমি যে ভালোবাসছি একজনকে, তার প্রতীকটা কী, তার চিহ্নটা কী, আমাদের কাজ কী হবে,
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আন্নাহু সাআলান নাবিয়্যা আন আফদলিল ঈমান ঈমানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ বললেন তুহিব্বু লিন্নাসি মা তুহিব্বু লিনাফসি ওয়া তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসি তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তার প্রমাণ কি নিজের জন্য যা পছন্দ করো ওই ভাইয়ের জন্য তাই পছন্দ করো নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তা অপছন্দ করো নিজে যেটা ভালোবাসি সেটা ভালোবাসার মানুষকে দিলাম অপর ভাইদেরকে দিলাম মুমিন মুসলমানদেরকে দিলাম আবার নিজে পছন্দ করি না এমন কিছু যেন আমরা না দেই অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো নিজের জন্য অপছন্দ করো সেটা অপরের জন্য অপছন্দ করো সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ومما أخرجنا لكم من الأرض هي مؤمنرا تمہادر کے আমি যে পবিত্র রিজিক দিয়েছি জমিন থেকে তোমাদের জন্য যা কিছু আমি বের করে দিয়েছি তা থেকে পবিত্র জিনিস ভালো জিনিস উত্তম জিনিসগুলো তোমরা আমার জন্য খরচ করো উত্তম জিনিস এবং ভালো জিনিসগুলো আমার জন্য খরচ করো ওয়ালা তায়াম্মামুল খবীসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি তবে নিকৃষ্ট জিনিস খারাপ জিনিস অচল জিনিস তুমি আমাকে দান করার ইচ্ছাও করিও না দান করা তো দূরের কথা দান করার চেষ্টাও করিও না কেন করিও না ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি তুমি আমাকে যা দান করলে আমার রাস্তায় যা দান করলে এমন জিনিস দান করলে এইটা যদি তোমাকে দান করা হয় তাহলে তুমি নিবে নাকি আল্লাহ বলছেন এমন জিনিস দান করছো যেটা তোমাকে যদি কেউ গিফট করে তুমি তো নিবে না এমন একটা নোট মসজিদে দান করলেন দুই টাকার নোট অচল আল্লাহ বলছেন ওয়ালাস্তুম বিআখিযি এটা যদি তোমাকে দেই তুমি নিবে নাকি গরিবের মাঝে এমন কিছু দান করছেন আল্লাহ বলছেন এমন জিনিস দান করছো সেটা আমি তোমাকে দান করলে তুমি নিবে নাকি যে জিনিস দান করলে তুমি নিবে না সেটা তুমি দান করিও না যেহেতু আমাকে দিবে আমার জন্য খরচ করবে তোমার সংগ্রহে উত্তম জিনিস ভালো জিনিস সুন্দর জিনিস তুমি আমার জন্য দান করো সুবহানাল্লাহ বলে ওয়ালা তায়াম্মামুল খবীসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি ওয়ালামু আন্নাল্লাহা গনিয়ুন হামিদ তুমি আমাকে পুরন জিনিস দান করতে চাও নিকৃষ্ট জিনিস দান করতে চাও ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ কিন্তু অভাবী নয় আল্লাহর অভাব আছে না আল্লাহুল গানিয়ু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ বলেন আমি একা ধনী সারা পৃথিবীতে তোমরা ফকির কে বলছেন তোমরা সবাই ফকির আমার কাছে আমি একা ধনী সুতরাং আমাকে নিকৃষ্ট বিষয় দান করিও না আমার অভাব নাই আমি ধনী এবং আমি প্রশংসিত সুবহানাল্লাহ পড়ে তো আমাদের ভালোবাসা হবে কার জন্যে আল্লাহর জন্য কাউকে যদি ভালোবাসি সামান্য একটু ভালোবাসলেও সেটা হবে আল্লাহর জন্য আর সেই ভালোবাসাটা একটা নিদর্শন আল্লাহ আল্লাহ রাসূল বললেন নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো নিজের জন্য যা অপছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই অপছন্দ করো আর সেই ভালোবাসা বৃদ্ধির অনেক উপায় আছে ভালোবাসার বৃদ্ধি উপায়গুলো আমরা পরে আলোচনা করব দুই নম্বর হচ্ছে এক মুমিন আর এক মুমিনের উপর জুলুম করবে না দেখুন রাসূলের হাদিসটা আমাদের সমাজের সাথে কিভাবে মিলে যায় আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু লা ইয়াজলিমুহু ওয়ালা তুসলিমুহু একজন মুমিন আরেক মুমিনের ভাই একজন মুসলমান আরেক মুসলমানের ভাই
একজন মুসলমান আরেকজন মুসলমানকে জুলুম করতে পারে না একজন মুমিন আরেকজন মুমিনকে জালেমদের কাছে সুপর্দ করতে পারে না নিজেও জুলুম করবে না জালেমদের হাতে ধরায়ও দিবে না জালেমদের হাতে সুপর্দও করবে না নিজে তো জুলুম করবে না এবং জালেমদের হাতেও তুলে দিবে না মনে করেন এক এলাকায় থাকি এক মসজিদে নামাজ পড়ি এক এলাকায় বসবাস সব কিছু একসাথে কিন্তু মতের একটু ভিন্নতা আছে রাজনৈতিক দলের একটু ভিন্নতা আছে আপনার একটু পাওয়ার আছে সেই পাওয়ার পেয়ে রাজনৈতিক ভিন্নতা থাকার কারণে মতের একটু আলাদা মত থাকার কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকাইয়া দিলেন আল্লাহ রাসূল সেটাই বললেন মুমিন কাউকে জুলুম করবে না জালেমদের হাতে সে তুলেও দিবে না জালেমদের হাতে সুপর্দও করবে না একই মুসলমান এক কোরআন এক নবী এক মসজিদে নামাজ পড়ে রাজনৈতিক ভিন্নতা থাকার কারণে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইয়া দেয় এটা তো আমাদের এলাকায় নাই কি বলেন এই ভিন্ন এলাকার কথা বলতেছি মুসলমান আমরা মুসলমান হয়েছি আমরা নামে মুসলমান হলাম কিন্তু মানুষ হতে পারি রাজনৈতিক ভিন্নতা থাকতেই পারে মতের আদর্শ থাকতেই পারে কিন্তু মিথ্যা মামলা দিয়ে মিস ইনফরমেশন দিয়ে ভুল তথ্য দিয়ে তাকে কারারুদ্ধ করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে এইভাবে তাদের উপর জুলুম করা হয় প্রিয় ভাইয়েরা আমার রাসূলুল্লাহ তো সেটাই বললেন সহিহ মুসলিমের হাদিস লা ইয়াজলিমুহু ওয়া লা তুসলিমুহু নিজেও জুলুম করবে না জালেমদের হাতেও তুলে দিবে না তারাই হলো মুমিন রাসূলকে জিজ্ঞেস করা হলো আন্না রাজুলান সাআলান নবী আইয়ুল মুসলিমিনা খায়রুন একজন লোক জিজ্ঞেস করলেন মুসলমানদের মধ্যে উত্তম কারা রাসূলুল্লাহ বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ সেই হলো উত্তম মুসলমান হাত এবং জবান থেকে নিরাপদ আমাদের হাত থেকেও মানুষ নিরাপদ না জবান থেকেও নিরাপদ মানুষকে মুখ দিয়ে জবান দিয়ে কথা দিয়ে কষ্ট দিচ্ছে মনে রাখবেন অস্ত্র দিয়ে যদি আমি কাউকে আঘাত করি সেই জখম সেই আঘাত কিন্তু শুকিয়ে যায় মুখ দিয়ে কথা দিয়ে আঘাত করি সেটা কখনো শুকায় না কথার আঘাতে কোনো ঔষধ নাই যতবার দেখবে ততবার কষ্ট বাড়বে যতদিন বেঁচে থাকবে কষ্টই লাগবে আমরা খুব সহজেই মানুষদেরকে কথা দিয়ে আঘাত দিয়ে দিই বলে দিই আর বলে সেটাকে বলি আমি কিন্তু খুব স্পষ্টবাদী আমি একবার মুখে মুখে বলে দিই আমি সামনাসামনি বলে দিই মানে নিজে মানুষকে কষ্ট দিচ্ছে সেটা আবার নিজের প্রশংসা করছে আমি কিন্তু মুখে মুখে বলে দিই সামনাসামনি চোখে মুখে বলে দিই সূরা হুমাযাতে আল্লাহ বলছেন যারা এভাবে মানুষকে সামনাসামনি কষ্ট দেয় তাদের জন্য আছে ওয়াইলুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যারা পিছনে কষ্ট দেয় গীবত করে আর যারা সামনাসামনি মানুষদেরকে কথা দিয়ে কষ্ট দেয় তাদের জন্য আছে ওয়াইলুন দুযুক নাউযু বিল্লাহ এই জন্য কথা দিয়ে আঘাত করা যাবে না রাসূল বলেছেন ফালিয়াকুল খাইরন আউ লিয়াসমুত যদি পারো ভালো কথা বলো না হয় চুপ থাকো আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা তুমি সুন্দর সুন্দর কথা বলো মানুষকে কষ্ট দেওয়া যাবে না কথার আঘাত কখনো শুকায় না তার জন্য কোনো মলম নাই ক্রিম নাই যতদিন বেঁচে থাকবে শুধু আঘাত পাবে কষ্ট বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জালিমদেরকে কিছু সুযোগ দিয়ে থাকি তোমরা জুলুম করিও না যুবকরা যখন ঘুড়ি উড়ায় ঘুড়ি চলে যায় অনেক দূরে ঘুড়ি মনে করে আমি অনেক দূরে চলে এসেছি আমাকে মনে হয় কেউ ধরতে পারবে না কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে সময় হয় তখন সুতা টেনে নিয়ে আসে আবার মালিকের হাতে চলে আসতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জালিমদের কিছু সময় দেই ওই সময়ের মধ্যে জালিমরা মনে করে আমার জুলুম কেউ ধরতে পারবে না আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না কোনো বিচার হবে না সেও ঘুরতে থাকে একদিন সময় আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন
আমি তাদেরকে কিছু সময় দেই তবে একদিন সময় আসে আমি আল্লাহর কৌশল বড় কঠিন কৌশল সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার কৌশল বড় কঠিন আমি তাকে ধরি একদিন সময় আসে হাত্তা ইজা আখযাহা যখন সময় আসে তখন আমি শক্ত করে ধরি কারণ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ তোমার রবে ধরা বড় শক্ত ধরা আল্লাহ রাসূল বলেন আজ-জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ যারা জুলুম করবে হাশরের ময়দানে কবরে হাশরে তারা অন্ধকারের মধ্যে থাকবে এমন অন্ধকারে থাকবে তার চতুর্পাশ শুধু থাকবে অন্ধকার আর অন্ধকার এজন্য আল্লাহ রাসূল প্রায় সাহাবাই কেরামদেরকে হাদিসটা শোনাতেন রাসূল বলতেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো মাজলুমের বদদুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো মালিজ্জালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈ ইউতা যারা জালেম হবে জুলুম করবে হাশরের ময়দানে তারা কোনো বন্ধু খুঁজে পাবে না তাদেরকে কেউ সুপারিশ করবে না টাকার কারণে জুলুম করে যাচ্ছে ক্ষমতার কারণে জুলুম করে যাচ্ছে রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে দেয় গাড়ির কন্ট্রাক্টরকে থাপ্পড় দিয়ে দেয় সে তো উল্টা আর থাপ্পড় দিতে পারে না কারো কাছে বলতে পারে না মেঘমালার উপর রেখে দেই মেঘমালার উপর রেখে দিয়ে আকাশের দরজাগুলো খুলে দেই আস্তে আস্তে করে সেই বদদুয়াটা মেঘমালার উপর দিয়ে আরশের দিকে যেতে থাকে আল্লাহ বলেন কেন আমি একটু দেরি করি এই যে মেঘমালা আরশের নিচে আরশ পর্যন্ত যাওয়া সময় পর্যন্ত আমি দেরি করি আমি দেখি যে জুলুম করলো সে এসে ক্ষমা চায় কিনা সে তার অন্যায় বুঝতে পারে কিনা একটু সময় দেই এই একটু সময়ের মধ্যে সে মনে করে আমাকে আর কেউ ধরতে পারবে না আছে না নাই আল্লাহ রাসূল বলেন মেঘমালার উপর বদদোয়া থাকে একটু সময় লাগে ওই বদদোয়াটা যখন আরশের কাছে যায় আমি আল্লাহ তখন ঘোষণা দেই ও বদদোয়া আমি তোমাকে সাহায্য করব যার মুখ থেকে এসেছো যার জন্য এসেছো তার দোয়া কবুল করব অচিরেই আমি জালেমকে ধ্বংস করে দিব নাউযু বিল্লাহ টাকার কারণে ক্ষমতার কারণে জুলুম করে যাচ্ছে আল্লাহ বলছেন এই জুলুমদের জালেমদের জন্য হাশরের ময়দানে কোনো সুপারিশ থাকবে না জালিম মনে করে আমাদেরকে কেউ ধরতে পারবে না জুলুম করে যাচ্ছি একের পর এক জুলুম চলছে হত্যা মামলা জেল জুলুম নিপীড়ন নির্যাতন ফাঁসি একটার পর একটা চলছে আর যারা জালেম সে ভাবতেছে আমি তো জুলুম করে যাচ্ছি আমার তো কিছুই হচ্ছে না আল্লাহ বলেন আমি তো একটু সময় দিই পৃথিবীর ইতিহাস কি বলে আল্লাহ তাআলা ফেরাউনকে সময় দিয়েছে কত মানুষকে হত্যা করেছে সাথে সাথে তো আল্লাহ ধরেন নাই আল্লাহ বলেন আমি একটু সময় দিই মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুম কিছু সময় দেই এই সময়ের মধ্যে সে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় মনে করছে কেউ ধরতে পারবে না কিন্তু একদিন সময় আসলো পানির মধ্যে চুবিয়ে আল্লাহ মারলেন যখন মরে যাবে তখন বলে আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন আমি মূসা এবং হারুনের রবের উপরে ইমান আনলাম আল্লাহ বলেন আল্লাহ এখন ফাকাদ আসাইতা কুংতা ফাকাদ আসাইতা কবুল ওয়া কুংতা মিনাল মুফসিদিন তুমি ছিলে সবচেয়ে বড় সন্ত্রাস তবে আমি তোমাকে মারব মেরে তোমাকে শেষ করে দিব না তোমার পরে তুমি চলে যাবে কিন্তু তোমার নাতিপুতিরা তো দেশে আসবে আবার ফেরাউন চলে গেছে ফেরাউনের উত্তরসূরিরা এখনো আছে না নাই ফেরাউনের উত্তরসূরিরা এখনো আছে সক্রিয় আছে আল্লাহ বলছেন তাদের কাছে নিদর্শন করে তাদের শিক্ষার জন্য আমি তোমাকে সুটকি বানায় রাখবো আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া তোমার পরে তোমার নাতিপুতি যারা আসবে তাদের শিক্ষার জন্য তোমাকে আমি মিশরের মধ্যে তোমাকে সুটকি বানায় রাখবো যেন তারা শিক্ষা নিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জুলুম করে তাদের ব্যাপারে বলে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস জালিমুন যারা জুলুম করে তোমরা মনে করিও না তোমার জুলুমের ব্যাপারে আমি উদাসীন হয়ে গেছি তোমার জুলুম আমি দেখি না তোমার জুলুম আমি শুনি না
তোমার অন্যায় আমি দেখি না অপরাধ আমি দেখি না এটা মনে করবে না আমি সব দেখি তবে একটু সময় দিলাম দেখি তুমি তওবা করে ফিরে আসো কিনা যদি তওবা করে ফিরে না আসো ওই ফেরাউনের মতো তোমাকে পানিতে চুবাইয়া মারতে আমার সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা ফেরাউন যেদিন মরে যাবে সেদিনও সে জানে না যে আজকে তার জীবনের শেষ দিন নমরুদ এত অত্যাচার করেছে সেও জানে না তার পাশে যারা আছে তার খাদেনদের মাধ্যমে জুতা পেটা করে আল্লাহ তাকে দুনিয়াতে শেষ করবেন সেদিনও সে জানে না নমরুদ চলে গেছে নমরুদের উত্তরসূরিরা আজও আছে ফেরাউন চলে গেছে ফেরাউনের উত্তরসূরিরা আজও আছে তারা সক্রিয় আছে কিয়ামত পর্যন্ত থাকবে তবে আল্লাহ বলছেন জালিমদের কোনো বন্ধু নাই জালিমদের কোনো সুপারিশকারী নাই হাশরের ময়দানে তারা থাকবে অন্ধকারে তা মুমিনের গুণ হবে দুই নম্বরে মুমিন কারোর উপরে জুলুম করবে না মুমিন ভালোবাসবে মুসলমান মুসলমানদেরকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য আমরা কাকে ঘৃণা করব আমরা একই কালিমার মুসলমান এক মসজিদে নামাজ পড়ি আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের ইসলাম এক সব আমাদের এক আমরা হিংসা করব ঘৃণা করব কাকে আর সৃষ্টির ভালোবাসা সেটাই তো সবচেয়ে বড় ইবাদত মানুষদেরকে ভালোবাসা হ্যাঁ যদি কেউ কষ্ট দেয় কেউ যদি আমার উপর অত্যাচার করে তাহলে আমরা তাদেরকে মাফ করে দিব এটা হলো মুমিনদের গুণাবলী এটা মুমিনদের কোয়ালিটি আল্লাহ রাসূল একদিন বললেন একজন সাহাবী মসজিদে নববীতে আসলেন রাসূল বললেন আমার এই সাহাবীটা জান্নাত সুবহানাল্লাহ বলবেন সাহাবাই কেরাম তাকে অবজার্ভ করলেন যে তার ভিতরে স্পেশাল এমন কি আছে যার কারণে দুনিয়া থাকা অবস্থায় রাসূল নিজে ঘোষণা দিলেন সে জান্নাতি দীর্ঘদিন অবজার্ভ করে বিশেষ কিছু খুঁজে পেল না এক পর্যায়ে একজন সাহাবি বললেন যে আপনার বাড়িতে মেহমান হতে চাই সাহাবি তা গ্রহণ করলেন তিনি মেহমান হলেন মেহমান হলে একদিন এক রাত থাকলেন দেখলেন যে আমাদের মতোই স্বাভাবিকভাবে নামাজ পড়তেছে খাওয়া দাওয়া করতেছে সময় মতো ঘুমায় যাচ্ছে ঘুম থেকে উঠতেছে তখন তিনি বললেন আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বলল আমি মূলত আসছি তোমাকে অবজার্ভ করার জন্য তোমার মাঝে এমন কি স্পেশালিটি আছে তিনি বললেন আমি স্বাভাবিক তোমরা যা করো তাই আমল করি তবে আমার আমি আলাদা একটা আমল করি সেটা হলো সারাদিন চলাফেরা করতে গিয়ে যেই আমাকে কষ্ট দেয় কথায় হোক যেভাবে হোক কষ্ট দেয় ঘুমানোর আগে আমি সবাইকে মাফ করি রাসূল বলেন শুধু এই গুণটার কারণেই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রাসূল তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে এই জন্য আসুন আমাদেরকে অনেক কষ্ট দেয় সেই কষ্ট মনের ভিতরে ধরে রাখলে ভিতরে কষ্ট কিন্তু আরো বাড়ে নাকি কমে কষ্ট আরো বাড়ে রাগ আরো বাড়তে থাকে এই জন্য কষ্ট না নিয়ে আমরা মাফ করে দিব মাফ করার সেই কোয়ালিটি আমরা অর্জন করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমিন আমিন